আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমি অভিরূপ ইকরা রান্নাঘর থেকে আজকেও মজার দুটো রেসিপি নিয়ে আজকের পর্বে আমি হাজির হয়েছি আপনাদের জন্য। আজকে যেটা রান্না করব, অনেকেই হালিম পছন্দ করেন। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদের জন্য চিকেন হালিম তৈরি করে দেখাবো এবং কত সহজেই হালিম করা যায় সেটাই আমি তৈরি করে দেখাবো। এবং সেকেন্ড যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে বাসকুড়োলের ভর্তা। কারণ আমরা জানি যে আমরা যারা সিলেটি, এখানে আমাদের অথেন্টিক একটা রেসিপি আছে, বাসকুড়োল দিয়ে আমরা হাঁসের মাংস বা বিভিন্ন মাংস খেয়ে থাকি। তবে আজকে আমি বাসকুড়োল দিয়ে ভর্তা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিব। চলুন দর্শক, চিকেন হালিম তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। দর্শক উপকরণ তো দেখে নিলেন, এখন রান্নার পালা। আমি একটা চুলায় প্যান তুলেছি, আগুনটা জ্বালিয়ে দিলাম। দর্শক আমি যেটা করব এখন, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিব। দর্শক তেল গরম হতে হতে আমি একটু পেঁয়াজটা কেটে নিই। আপনি যতটুকু পারেন মিহি দানা করে ছোট ছোট করে কেটে পারেন, চিকন চিকন করে। দর্শক আমি আপনাদের সুবিধার্থে আমি এখানে পেঁয়াজ কাটাটা দেখিয়েছি, আমি আগে অবশ্য কিছু কুচি করে রেখেছিলাম। দর্শক এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে। দর্শক আমরা এখানে আরো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিব এখন হাফ চামচের মতো। এখানে রসুন বাটা আছে, দিলাম এক চামচের মতো। এখানে আমি আগে পেঁয়াজ কুচি দিয়েছি, আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই চামচের মতো। দর্শক আমি এখন যেটা করব, এখানে প্রায় 800 গ্রামের মতো আমি চিকেন টুকরো করে রেখেছিলাম হাড় সহ, আমি এটা পুরোটাই দিয়ে দিব। একটু ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম। আমি পুরোটাই দিয়ে দিলাম। দর্শক আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে জিরে গুঁড়ো আছে, আমি জিরে গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো আছে, হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখানে মরিচ গুঁড়ো আছে, সেটাও আমি এক চামচের মতো দিয়ে দিলাম। দর্শক এখন দিব আমি এখানে গরম মশলা, গোটা গুঁড়া করে রেখেছিলাম, এক চামচের মতো দিয়ে দিব। দর্শক মাংসের সাথে আমার মশলাটা প্রায় মিশানো হয়ে গেছে, আমি এখন লবণটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দর্শক আমি এখন যেটা করব, এখানে আমি গরম পানি করে রেখেছিলাম,
আমি এই কষানো মাংসের সাথে গরম পানি দিয়ে দিব। মিনিমাম আড়াই কাপের মতো। দর্শক, আমি পানি দিয়ে দিয়েছি এখানে, গরম করা পানি। এখন যেটা করব, আমাদের বাজারে কিন্তু খুব সহজে এখন রেডিমিক্স হালিম পাওয়া যায়, তো আমি এখানে হালিমগুলো দিয়ে দিব, গুঁড়া করা পুরোটাই দিয়ে দিব। এখানে পুরো এক প্যাকেট আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। দর্শক, আমি মাংসের এই পানির সাথে, মিশ্রণের সাথে এই রেডি মিক্সটা মিশিয়ে দিলাম। এখন আমি যেটা করব, 30 মিনিটের জন্য বা পানি যতটুকু শুকিয়ে না আসবে তখন পর্যন্ত আমি দমে রান্না করব। দর্শক, আমরা প্রায় 30 মিনিট পরে ফিরে আসলাম। তবে আপনাদেরকে বলে রাখা ভালো যে আমি মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছিলাম, তলায় যেন না ধরে। দর্শক, আমরা উঠে দেখি কী অবস্থা। দর্শক, আমাদের প্রায় হালিম হয়ে গেছে, আমি স্টোভটা নিভিয়ে দিলাম। দর্শক, আমি যেটা করব, এখানে আমি হালিমটা নিয়ে আসলাম। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে হালিমে কিন্তু আসলে পেঁয়াজ ব্যস্তা ছাড়া হয় না, তো আমি এখন পেঁয়াজ ব্যস্তা করব। দর্শক, আমি স্টপটা জ্বালিয়ে দিলাম। আমি এখানে আগেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একদম ছোট ছোট করে স্লাইস করে রেখেছিলাম। আমি এখানে তেলটা দিয়ে দিব। পেঁয়াজ ব্যস্তা করতে কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি বেশি হিটও দিতে পারবেন না, বেশি মৃদু আঁচেও রান্না করতে পারবেন না, এমন ভাবে আপনি পেঁয়াজ ব্যস্তা করবেন সেটাই দেখিয়ে দিব এখন আপনাকে। দর্শক, তেল গরম হতে হতে আমি যেটা করব, আমি পরিবেশন পাত্রে আমি হালিমটা নিয়ে নিব। দর্শক, আমি পরিবেশন পাত্রে হালিমটা নিচ্ছি। দর্শক, আমরা পরিবেশন পাত্রে হালিমটা নিয়ে নিলাম। এখন যেটা করব, দর্শক, আমাদের তেলটাও গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আমি দিয়েছি। দর্শক, পেঁয়াজ কুচি হতে হতে আমরা হালিমের উপরে এখানে গাজর কুচি করে রেখেছিলাম, এখানে আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে ধনে পাতা কুচি আছে, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দর্শক, এখানে শসা কুচি আমি করে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ কুচি করা আছে, আপনার স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। কুচি দিয়ে দিলাম। দর্শক, পেঁয়াজ ব্যস্তা করার সময় অবশ্যই খেয়াল থাকবেন, যখন পেঁয়াজে যখন লালটি কালারটা চলে আসবে সাথে সাথে আপনি চুলা থেকে কড়াইটা নামিয়ে ফেলবেন। আমার লালটি কালার চলে আসছে, আমি নামিয়ে ফেললাম।
আর যদি মনে করেন লালটি হওয়ার পরে নামেন পেঁয়াজের কালারটা একদম কালো হয়ে যাবে এটা আসলে সব সময় খেয়াল রাখবেন আমি এটা কড়াই থেকে নামিয়ে এটা প্লেটে নিয়ে নিলাম দর্শক আমি যেটা করব এখন এখানে শুকনো মরিচ গুঁড়ো করা আছে আমি একটু দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিলাম এখন যেটা করব এখানে আমি যেটা পেঁয়াজ ভাজা করেছি সেটা দিয়ে দিব দর্শক আমার হালিমটা প্রায় হয়ে গেছে এখন শুধু আমি একটু ডেকোরেশন করব দর্শক হয়ে গেল খুব সহজে খুবই মজাদার চিকেন হালিম অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দর্শক প্রথম রেসিপি তো আপনারা দেখে নিলেন এখন দ্বিতীয় রেসিপিতে যাব দ্বিতীয় রেসিপি যেটা আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে বাসগুরুরের ভর্তা তবে একটু ফিউশন করেছি আমি এখানে অবশ্যই দেখতে পাবেন কিভাবে আমি বাসগুরুরের ভর্তা তৈরি করছি দর্শক আমি একটা ফ্রাই প্যান উপরে তুলেছি চুলার উপরে আমি স্টোভটা জ্বালিয়ে দিলাম দর্শক এখানে আমি সরিষা তেল নিয়েছি আমি একটু সরিষা তেল দিয়ে দিব ভর্তায় যদি আসলে একটু সরিষা তেল না হয় ভালোই লাগে না এবং তেলটা একটু বেশি হলে আরও বেশি ভালো লাগে তো আপনি এখানে আমার তেল প্রায় গরম হয়ে গেছে আমি যেটা করব এখানে পেঁয়াজ কুচি আগে করে রেখেছিলাম আমি এখানে আধা কাপের মতো পুরোটাই দিয়ে দিলাম দর্শক এখানে আদা বাটা আছে আদা বাটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম এখানে রসুন বাটা আছে রসুন বাটা আমি দু চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দর্শক আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে সরিষা বাটা রেখেছিলাম আমি সরিষা বাটা দিয়ে দিব দুই চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম আবার এইটাকে কষাবো দর্শক এইটা মশলাটা কষাতে কষাতে আমি মাঝখানে যেহেতু আমাদের ভর্তা আমি ধনে পাতা একটু কুচি দিয়ে দিব এখানে ধনে পাতা একটু কুচি করে নিই আমরা দর্শক এখানে ধনে পাতা কুচি করা হয়ে গেছে আমি একটু দিয়ে দিলাম দর্শক আমি যেটা করব এখন এখানে দেড় কাপের মতো আমি বাঁশের কুড়োল সিদ্ধ করে রেখেছিলাম আমি পুরোটাই দিয়ে দিব আমি স্লাইস করে এখানে দিচ্ছি আপনারা কুচি করেও দিতে পারেন তবে সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম
দর্শক প্রায় আমার কষান হয়ে গেছে, এখন সবার শেষে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আপনি কাঁচামরিচ দিতেও পারেন, আমি আরেকটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য, আর আমরা যেহেতু ঝাল একটু পছন্দ করি সিলেটিরা, তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু বেশি দিব কারণ ভর্তা মানে আমরা খুবই ঝাল পছন্দ করি। এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো। দর্শক এখন আমি যেটা করব, আমি আমার ভর্তা প্রায় শেষ, আমি একটা বন্ধ করে দিলাম। এখন আমি একটা পরিবেশন পাত্র নিব, দর্শক আপনি চাইলে এই ভর্তার সাথে আপনি শুটকিও ইউজ করতে পারেন অথবা মাছও ইউজ করতে পারেন, আমি মাছ বা শুটকি কিছুই দেইনি, শুধু বাসের ফ্লেভারটা পাওয়ার জন্য। দর্শক আমি এখন একটু ধনেপাতা কুচি উপরে দিয়ে দিব এবং হয়ে গেল খুবই মজাদার এবং মুখরোচক ভর্তা, যেটা আপনার জিভে লেগে থাকবে এবং আপনি বলবেন যে নেক্সট কোনো দিন আবার তৈরি করে খাবেন। তো অবশ্যই সেই আশায় আমিও চাইবো আপনারও বাসায় তৈরি করে খাবেন। হয়ে গেল আপনাদের প্রিয় এবং আমার খুবই প্রিয় বাসের কুড়লের ভর্তা। দর্শক দেখে তো নিলেন ইকরা রান্নাঘর থেকে আমি কি সুন্দর করে একদম সহজেই আপনাদের জন্য দুটো রেসিপি তৈরি করে দেখিয়েছি। প্রথমটি ছিল চিকেন হালিম এবং বাসকুড়লের ভর্তা, আশা করছি আপনারও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আগামী পর্বে নতুন আরও 2 রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের প্রিয় ইকরা রান্নাঘরে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।